কিংস ট্রাভেলস ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে নিয়ে এসেছে তারা ভিন্ন এক ধরনের বাস। স্লিপার এবং বিজনেস ক্লাসের সমন্বয়ে তৈরি এই বাসটি সম্পূর্ণ নন এসি। স্লিপার বাসে যারা একটু কম ভাড়ায় ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকায় ফিরতে চান তাদের কথা মাথায় রেখে এই বাসটি তৈরি করা হয়েছে। স্লিপার কোচের ভাড়া নিয়ে থাকছে তারা 1200 টাকা আর বিজনেস ক্লাসের সিটের ভাড়া 1000 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কিংস ট্রাভেলস তাদের বহরে নতুন যে গাড়িটি যুক্ত করেছে এটি সম্পূর্ণ নন এসি স্লিপার কোচ। এটি শুধু স্লিপার কোচই না, এর সাথে আছে বিজনেস ক্লাসের সিট, অর্থাৎ স্লিপার এবং বিজনেস ক্লাসের সমন্বয়ে এই বাসটি তৈরি করা হয়েছে। বর্তমানের বাস মালিকরাও এই বাসগুলো বানাতে বেশি আগ্রহী হচ্ছেন, কিন্তু যেগুলো সবই এসি, আর সেখান থেকে সম্পূর্ণ একটি ভিন্ন ধারার বাস বানিয়েছে কিংস ট্রাভেলস। এই কিংস ট্রাভেলসের বহরে এর আগেও একটি নন এসি স্লিপার কোচ যুক্ত হয়েছিল, যে বাসটি পুরোপুরি স্লিপার ছিল, আর এই বাসটি স্লিপার প্লাস বিজনেস ক্লাস। আমার জানা মতে নন এসির মধ্যে এই বাস এটি প্রথম। প্রতিদিন ঢাকা থেকে এই বাসটি সেরে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। স্লিপার কোচের ভাড়া নিয়ে থাকছে তারা 1200 টাকা আর বিজনেস ক্লাসের সিটের ভাড়া 1000 টাকা। তুলনামূলক বেশ কমই মনে হচ্ছে ভাড়া, কারণ নন এসি বাসের মধ্যে ইকোনমি ক্লাসের ভাড়াই বর্তমানে ঢাকা কক্সবাজারে নেওয়া হচ্ছে 1100 টাকা, সেখানে বিজনেস ক্লাসের সিটের ভাড়া তারা নিচ্ছে 1000 টাকা। আবার স্লিপারও মাত্র 1200 টাকায় আপনি শুয়ে শুয়ে ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকায় ফিরতে পারবেন। এবার আমি এই বাসের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি, ভেতরটা কীভাবে তারা সাজিয়েছে। এটা হচ্ছে এই নন এসি বাসের ভেতর। উপরে স্লিপার আর নিচে বসার সিট। স্লিপার এক পাশে ডাবল কেবিন আর এক পাশে সিঙ্গেল কেবিন। এই বাসে মোট 10টি কেবিন বানানো হয়েছে স্লিপারের জন্য, যেখানে সিট আছে সব মিলে 15টি। এখানে শুরুতে একটি কথা বলে রাখি, আমি যখন এই বাসের ভিডিও করেছি তখন বাসটি রেস্টে ছিল, অর্থাৎ পার্কিংয়ে ছিল, আর বাসের পর্দা থেকে শুরু করে বালিশের কাভার সবই ওয়াশে নিয়ে যাওয়া হয়েছিল, যার কারণে বাসে তেমন কিছুই দেখতে পাচ্ছেন আপনারা। জানালার পর্দা, কেবিনের পর্দা প্লাস বালিশের কাভার থেকে শুরু করে কম্বল আপনারা সবই পাবেন, যেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে পারছি না। বাসটি নন এসি হলো ভেতরের অবস্থা দেখে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে এটি এসি নাকি নন এসি। পুরোপুরি এসি বাসের আদলে বাসটি তৈরি করা হয়েছে, ভেতরে লাইটিং থেকে শুরু করে কেবিন সব কিছুই তেমন। শুধুমাত্র এই বাসের পার্থক্য হচ্ছে এখানে এসির কোনো ফাংশন নেই, এসির ওই জায়গাগুলোতে ফ্যান লাগানো হয়েছে আর ফ্যানের বাতাসও বেশ ভালো এবং ঠান্ডা। এটা হচ্ছে বাসের কেবিন, এটা হচ্ছে ডাবল কেবিন আর আরেক পাশে সিঙ্গেল কেবিন। এই কেবিনগুলোর সাইজ প্রায় 6 ফুটের মতো লম্বা, যেখানে লম্বা মানুষও বেশ অনায়াসে ভ্রমণ করতে পারবেন শুয়ে, পা বাতা থেকে শুরু করে তেমন খুব একটা অসুবিধা হবে না। কেবিনের ভেতরে লাইট আছে, ডাবল কেবিন আর সিঙ্গেল কেবিনে সব সুযোগ সুবিধাই একই। এখানে আপনি চাইলে পরেই আপনার পাশের যে জানাল আছে সেগুলো খুলে রাখতে পারবেন, যেখান থেকে বাইরের বাতাস, অর্থাৎ নন এসি বাসে যে রকম বাতাস আপনি এই বাসেও ঠিক তেমন বাতাসই পাবেন। এছাড়া ফ্যান আছে প্রতিটি কেবিনেই, সবগুলো কেবিনেই আপনারা এমন সুযোগ সুবিধা পাবেন। আর নিচতলা থেকে উপরে অর্থাৎ কেবিনে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে। এবার দেখায় নিচতলার যে বিজনেস ক্লাসের সিট, সেই সিটগুলোর অবস্থা। এক পাশে ডাবল সিট আর এক পাশে সিঙ্গেল সিট। প্রতি সিটের ভাড়া নেওয়া হচ্ছে 1000 টাকা, তুলনামূলক বেশ কম। এই বাসটির চেসিস অশোক লিল্যান্ডের, ফলে তারা ভাড়াও কিন্তু কম নিচ্ছে। বিশেষ করে যারা একটু কম প্রাইসে স্লিপার বা বিজনেস ক্লাসের সিটে ভ্রমণ করতে চান ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজারে, তাদের জন্য এই বাসটি বেশ বড় একটি সুযোগ। এই সিটগুলোর প্রত্যেকটির সাথে লেগ রেস্ট আছে, এছাড়া নেটের ব্যাগ আছে, আছে হ্যান্ড রেস্ট, নেক পিলো প্লাস ফুট রেস্ট, অর্থাৎ একটি সিটে মোটামুটি যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই আপনারা এই সিটে পাবেন। আর লেগ স্পেসও বেশ ভালো পরিমাণে আছে, আপনার সামনে যাতে যদি তার সিট ফোল্ডিং করে দেয় পেছনের দিকে, সেক্ষেত্রে পা রাখতে খুব একটা সমস্যা হবে না আপনার, আপনিও আপনার সিট ফোল্ডিং করে ভ্রমণ করতে পারবেন। নিচে বিজনেস ক্লাসের সিটে যারা বসে ভ্রমণ করবেন তাদের জন্য কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে। প্রতিটি সিটের উপর, অর্থাৎ মাথার উপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যান লাগানো আছে। নন এসি বাসের ফ্যানগুলো বাসের মাঝামাঝি বরাবর থাকে উপরে, যে ফ্যানগুলো ঘুরে ঘুরে সব যাত্রীকে বাতাস দেয়, আর এই ফ্যানগুলো শুধুমাত্র আপনাকে বাতাস দেওয়ার জন্য লাগানো হয়েছে, অর্থাৎ যাত্রার পুরো সময়টা আপনি এই ফ্যানের বাতাস উপভোগ করতে পারবেন, পাশাপাশি বাইরের প্রাকৃতিক বাতাস তো আছেই। এই ছিল কিংস ট্রাভেলসের নতুন বাস সম্পর্কে আপডেট। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। We'll be right back.